আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে তৈরি করব খুব মজাদার ও খুবই সুন্দর দেখতে একটি কেক, সেটা হচ্ছে মার্বেল কেক। এই কেকটা কিন্তু একটু ভিন্ন রকম দেখতে, তো আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার। খুব সহজে এটা তৈরি করা যায়, কিন্তু আমার কেকটা বেশি হিটের কারণে একটু নরম হয়ে গেছে, কিন্তু তারপরে এটা ভীষণ খেতে মজা হয়েছে। তো আমি আজকে এটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তো দেখুন, এটা ভেতর থেকে খুব সুন্দর মতো হয়ে গেছে এবং ভীষণ নরম হয়েছে কেকটা। তো যেভাবে তৈরি করলে কেকটা খুব সুন্দর মতো তৈরি করতে পারবেন, তা এর জন্য আমি এটা দুইভাবে তৈরি করব। প্রথমে দুই কালারের ফ্লেভার তৈরি করতে হবে। তো প্রথমে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি দুই ভাগে করব, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর 1 কাপ পরিমাণ দিয়েছি সাদা সয়াবিন তেল। তো এই তিনটা উপকরণ কিন্তু 1 কাপ পরিমাণই দিতে হবে, তাহলে কিন্তু কেকের পারফেক্ট হবে। খুব ভালো মতো 2-3 মিনিট আমি এটা ব্লেন্ড করে চিনির সাথে দুধের সাথে তেলের সাথে এটা মিশিয়ে নিয়েছি। এখন 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার, আর 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এটা কিন্তু কেকটা ফুলার কাজে ব্যবহার হয়। তো মিক্স করে নিয়েছি, করে একটা মিক্সিং বলে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, যেটা দিয়ে আমি কেকটার ডো তৈরি হবে। তো একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে, যাতে কোনো দানা না থাকে। তো মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা দুই ভাগ করে নিব। তো দেখুন, একটু আস্তে আস্তে সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সুন্দর মতো মিক্স হয়ে যায়। এখন এটা আমি অর্ধেকটা অন্য বাটিতে তুলে নিচ্ছি, আমি এটা দিয়ে চকলেট ফ্লেভার তৈরি করব। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো চকলেট পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব, এবং এটা আরও সুন্দর মতো কালার চলে আসবে, এজন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই ব্যাটারটা খুব বেশি লিকুইড হওয়া যাবে না, ঠিক এরকম একটা আঠালো আঠালো হতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা করতে সুবিধা হবে। এখন আমি যেই পাত্রে আমি কেকটা তৈরি করব, এর মধ্যে কিছু শুকনো আটা মিক্স করে দিয়েছি, আর এখানে আমি প্রায় 1/3 কাপের একটি মেজারমেন্ট কাপ নিয়েছি। এটা দিয়ে 1 কাপ পরিমাণ প্রথমে দিয়ে দিলাম সাদা ব্যাটারটা, এরপরে দিয়ে দিচ্ছি চকলেটের ব্যাটারটা। এভাবে করে আমি পরপর একটার পর একটা এভাবে দিতে থাকবো, এবং খুব সাবধানে এবং আস্তে আস্তে দিতে হবে, তাহলে কিন্তু এটা একটার সাথে মিশে যাবে না। তো দেখুন, আমার এটা কিন্তু খুব সুন্দর মতো একটা ডিজাইন হয়ে গেছে, মার্বেল ডিজাইন। তো কেকটা কিন্তু আমার কমপ্লিট। এখন আমি আগের থেকে যেই গরম করে রেখেছি বালু, সেটার উপর একটা স্ট্যান্ড বসিয়ে এটা দিয়ে দিচ্ছি। আমার এখানে বালুর পরিমাণ বেশি থাকাতে কেকটা হতে একটু নরম হয়ে গেছে। আপনারা কম পরিমাণ বালু দিয়ে এটা তৈরি করে নেবেন, খুব সহজেই তৈরি করা যায়। তো আশা করি ভালো লেগেছে, সবাই ভালো।